এখানে কি হচ্ছেটা কি? এরা সবাই টর্চ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। টর্চ ফেস্টিভ্যাল? আমি প্রথমবার শুনছি। আমিও। এটা একটা চিরাচরিত লোক উৎসব যার লম্বা একটা ইতিহাস রয়েছে। এই টর্চ ফেস্টিভ্যালের গল্প দুটো পালোয়ান লোকেদের ব্যাপারে। অনেক বছর আগেকার কথা, স্বর্গে এক আত্মী নামের আত্মা আর আমাদের এই পৃথিবীতে লামা নামের এক মানুষ, দুজনেই ভীষণ শক্তিশালী ছিল, দুজন ঘনিষ্ঠ বন্ধু আর বিরোধীও ছিল। কি খবর ভাই, অনেকদিন পর দেখা হলো। আমি ভেবেছিলাম তুই এতদিনে শুধু না গেছিস। কতবার আমি চীনে নেমেছিলাম আর এবার এইখানে। তোর দেখছি মনে আছে। তোর কি মনে নেই আজ হলো সেই দিন যেদিন আমাদের হিসেব পূরণ হবে? ওটা আমি কি করে বলতে পারি? ঠিক আছে, ওই যাক, আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, তোর থেকে আমি অনেক ভালো, যা করার করতে পারিস। আমি তো ক্লান্ত হয়ে গেছি। একদম না, একদম না, আজ থেকে তিন দিন বাদে তোর আর আমার মধ্যে কুস্তি হবে। ঠিক আছে, কথা রইলো। হ্যাঁ ঠিক আছে। আমার পেট, আলে আমার পেট, আলে বাপলে। আলে বাপলে আমার পেট চলে, আলে বাবা কি যন্ত্রণা। অদল কতকত ভালো, এইবার এরা বুঝতে পারবে যে সর্বশক্তিমান হইলাম আমি। এবার আমি এদের আমার শক্তি দেখাবো। আমি মানছি তোর শক্তি বেশি। না না, তুই তো আমায় লজ্জায় ফেলছিস, তোর মতো শক্তিশালী আমি নয়। শুধু শক্তিশালী হলেই হয় না, কুস্তি করার কৌশলও জানতে হয়। আরে এখানে এসেছে মানে কিছু গন্ডগোল হতে চলেছে। তুই কি লোকটাকে চিনিস নাকি? এ একজন খুবই অশুভ দেবতা, ওর কাছে পৃথিবীকে ধ্বংস করার শক্তি রয়েছে। তাহলে ও এখানে কি করছে? গিলি গিলি গে, এবার করবে কেষ্টা জাদু। এটা খুবই লজ্জার ব্যাপার যে এত বড় শক্তিমান তোদের মতো হদল কুতকুতের হাতে পরাস্ত হয়েছে, কিন্তু তোরা তোরা আমার
আমার হাতে শাস্তি পাবি, অবশ্যই পাবি। আমি যার উপর রুষ্ট হই সে বেঁচে থাকে না। যদি শাস্তি দিতে হয় তুই আমায় দে, বাকিদেরকে তুই ছেলে দে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যাস না কেন, আমার চেয়ে সেরা কাউরে পাবি না তোরা। এই দেখ ওরা কি বাঁচতে পেরেছিল? হ্যাঁ, দুজনে বেঁচে গেছিল, কিন্তু গোটা গ্রাম ওই টিনটা একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর যখন দুজনে ওরা উপলব্ধি করলো লাভা গুডসের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, আর ওই টিনের বুকে সঙ্গ দিল মানুষের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আর তোরা জানিস কি, 24 জুন রাতে চন্দ্রগ্রহণের সময় কি হয়েছিল? লাভা আর অতি আক্রমণ করার জন্য ভেবেছিল। তোদের সাহস কি করে হয় আমার মতো একজনের সাথে লড়াই করার? দেবতাদের মধ্যে আমি সবার সেরা, তোদের সাহস কি করে হয় আমার সাথে টক্কর নেওয়ার? তোমার জন্যই সমস্ত দেবতারা বদনাম হচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর লজ্জা হওয়া উচিত নিজেকে নিয়ে, তুই একটা খুব খারাপ লোক, আমি তোকে উচিত শিক্ষা দেব, বুঝলি? তুই শুধু বড় বড় কথাই বলতে জানিস, আর কিছু না। এই নে সামলা। দেখি আমার কুম্ফু, পেছন থেকে কুম্ফু, সামনে থেকে না। এই নে থাকলো। আমার কাপড়ে আগুন লাগাই দিছিস, আমি ছাড়ুম না তোদের। একে দুর্গন্ধময় আক্রমণ বলে, ফুসবম। এই তোরা নোংরা, তোরা কোনোদিনও স্নান করিস না, আর আমার সাথে এইসব করতেছিস, এই নে সামলা। তোর কি মনে হয় তুই আমারে জব্দ করতে পারবি? তোর স্বপ্ন কোনোদিনও সফল হবে না। এই নে এবার সামলাই তারে। চল একবার আমরা শিক্ষা দিই। দুজনকে স্মরণীয় করে রাখার জন্য এই লোকেরা টর্চ ফেস্টিভ্যালের আয়োজন করে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে লোকেরা মশাল জ্বালায়, নাচ গান করে, আর যে চায় সে সারা রাত ধরে এখানে নাচ গান করতে পারে। আমি আমার ক্ষমতা দেবতাদের থেকে পেয়েছি, বুঝলি তো? না, দুর্গন্ধ ছড়ানোর শক্তিও আছে তোর মধ্যে। ঠিকই বলেছিস, চল চল।